হাই গাইস ওয়েলকাম টু সবুজ গেমিং স্কোয়াট ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের আমার এই ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি কারণ আজকে অনেকদিন পর আমি ইউটিউবে ব্যাক করলাম আজকের থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব কোনো সমস্যার কারণে ভিডিও আপলোড দেবো দিবে বলে আর দেওয়া হয় নাই এবং সব সমস্যার সলিউশন করে নিয়েছি চলেন আমরা আজকের ভিডিওটি শুরু করে আজকের ভিডিওর বিষয় এবং টাইটেল এবং থামলান দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয় কি হ্যাঁ গাইস আজকের ভিডিওর বিষয় হলো আমরা ফ্রি ফায়ারের অটো হেডশট এই মোডটা কীভাবে আপনারা হ্যাক করবেন মানে ধরতে গেলে ফ্রি ফায়ারের নতুন ভাষণটা আপনারা কিভাবে হ্যাক করবেন সেটা আজকে টোটালে আপনাদের দেখিয়ে দেব আপনারা কিন্তু আপনারা আমার স্ক্রিনে দেখতে আমি একটা দিয়েছি এখানে দেখতে আমি টোটাল ২৫ থেকে ছাব্বিশটা কিল করেছি একা অন টাইঙ্গেলে মানে শুধু একজন প্লেয়ার সবাই সাথে খেলতাছি এই মোড়টা খেললাম এই মোডে আপনারা দেখতে পাচ্ছেন আমি পঁচিশটার মতন কিল করে ফেলেছি সো আপনারা এই মোড়টা কিভাবে ফ্রি ফায়ারের অটো হেডশট হ্যাকিং মোডটা কীভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব চলেন ভিডিওটি আজকে শুরু করে আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে বলি যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে চলেন ইন্টার পর ব্যাক করি ওয়েলকাম ব্যাক ইন্টুর থেকে এসে আমরা এখন দেখবো কীভাবে আপনারা ফ্রি ফায়ারের নতুন মোটটার অটো এডশট এইটা কীভাবে হ্যাক করবেন চলেন দেখে নেই সবার আগে আমি বলি এই ভিডিওর ডেপচিপশন বক্সে বা কমেন্টে পিন কমেন্টে আপনার একটা লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা দয়া করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা কী করবেন সব কিছু প্রসেস আমি বলে দিব চলেন আর দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই হ্যাঁ বিবার আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসে পড়েছি আপনারা এই প্রসেস ফলো করার আগে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সিম্পলি আমাদের ফ্রি ফায়ারের এপেকে ফাইলটা ডাউনলোড করে নিন ডাউনলোড করার পর পড়ার প্রসেসগুলো ফলো করেন চলান আমরা পরের প্রসেসগুলো দেখাই আপনারা এখান থেকে ফাইল ম্যানেজারে যাবেন ফাইল ম্যানেজারে যেয়ে ইন্টারনাল স্টোরেজে যাবেন স্টোরেজে যে অ্যান্ড্রয়েডে যাবেন অ্যান্ড্রয়েডে যে ওবিতে যাবেন ওবিতে যে ফ্রি ফায়ারের ওবিটাকে আপনারা রিনেম করে নেবেন এখানে আমি সিম্পল একটা সিক্স লাগিয়ে দেই ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর কেটে দেবেন কেটে দেওয়ার পরে ফ্রি ফায়ারের স্টোর থেকে যে ফ্রি ফায়ারটা নামানো আছে ওইটা আনইনস্টল করে দেবেন আমি এখনো আনইনস্টল করি কারণ এইটা হচ্ছে আমার হ্যাক মোডটা আমি ভিডিও বানানোর জন্যই টেস্ট করার জন্য আগে থেকে ডাউনলোড করে রেখেছি ইনস্টল করে রেখেছি আপনারা ওই হ্যাক মোডটা আমার ভিডিও ডিপক্রিপশন বক্স থেকে যেই এক মোডটা আপনারা ডাউনলোড করেছেন এপিকে ফাইলটা ওইটা ইনস্টল করার পর সেকেন্ড প্রসেস হচ্ছে আবার ফাইল ম্যানেজারে যাবেন ইন্টারনাল স্টোরেজে যাবেন অ্যান্ড্রয়েডে যাবেন ওবিতে যাবেন ওবিবিতে যাওয়ার পরে আবার ফ্রি ফায়ারে যেই ওবিবিটাকে রিনেম করেছেন দ্বিতীয়বার ওইটাকে আবার রিনেম করে যে অক্ষরটা লাগিয়েছেন বা যে অর্ডা লাগিয়েছেন ওইটা কেটে সিম্পলি ওকে করে দিয়ে ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে আপনি আপনার ফ্রি ফায়ারে গেমসে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনার কাছে স্ক্রিনে আমার মোবাইল স্কেনে দেখতে পাচ্ছি অনেকটা পাইকন আসছে আপনারা সিম্পলি ডান পাশের ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর আপনাদের কাছে আবারও দ্বিতীয়বার ওবিটা ডাউনলোড হতে পারে সেটা কোনো টেনশন নেই এটা যদি ডাউনলোড প্রসেস হয় তাহলে ভালো আর না হলে আরও ভালো কারণ আমরা আগের থেকেই ফ্রি ফায়ারের ওবিটাকে ক্যাচ করে রেখেছি তারপরে আপনার কাছে কিছুক্ষণ লোট নেবে লোট নেওয়ার পর এখানে একটা কথা বলে এটা আপনার আপনাদের রিয়েল অ্যাকাউন্ট বা জিমেল ফেসবুক অ্যাকাউন্টে এই হ্যাক খেলবেন না তাহলে আপনার আইডি ব্যানও হতে পারে আপনারা এখান থেকে গেস্টিং মোডে ক্লিক করে খেলবেন তাহলে আপনার আইডি ব্যান না হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট বেশি আর যদি অরিজিনাল আইডি দিয়ে আপনার অটো হেডশট বা যদি করতে চান তাহলে আপনার আইডি দেখা যায় যে কয়েক ঘন্টার মধ্যে ব্যান হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটা বিশেষ অনুরোধ থাকবে আপনারা গেস্টিং মোড করে খেলবেন আপনারা গেস্টিংয়ে ক্লিক করার পরে দেব পরের প্রসেসগুলো বলি পরের প্রসেস আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাতেছেন আপনাদের হাতের বামে একটা পপ আপ সার্কেল আসছে এই পপ আপ সার্কেলে আমি বলি আপনারা গেমসটা প্লে করার পর যখন আপনারা প্লেং থেকে ল্যান্ডিং করবেন ল্যান্ডিং করার পরে ওই পপ আপ আইকনে ক্লিক করে উপরে তিনটা অপশন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাতেছেন আমি ওই তিনটা অপশন চালু করেছি ওই তিনটা অপশান চালু করবেন আর নিচ থেকে আরেকটা অপশন আছে ইন লাইন বলে এনিমির যদি আসে এই চারটা অপশন সরি এই চারটা অপশন যদি আপনারা চালু করেন অটো হেডশট দিতে পারবেন আর আপনি যখন আপনারা ল্যান্ডিং করবেন আপনারা একটা পিস্তল নিয়ে দেখতে পারবেন এনিমি কোথায় আছে কোন কোথায় আছে আপনাকে লাইন করে দেখিয়ে দেবে আর যখনই আপনার গুলি করবেন এনিমি ডাউন হবে না অটো হেডশট লাগবে প্রত্যেকটা হেডশট মারতে পারবেন আপনারা আপনারা আমার মোবাইল স্ক্যানে শুরুতে আগেই দেখতে পাচ্া ছিলেন আমি গেম প্লে দিয়েছি পঁচিশটা কিল করেছে। আপনারা পরেও দেখতে পারবেন সো আপনারা আশা করি এই ভিডিওটি পেয়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন আর যারা চ্যানেল নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অনেক ক্লিক করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আর হ্যাঁ ফাইল ডাউনলোড বা কোনো প্রবলেম হলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারবেন আর যারা আমার এখনও ইস্টার্ন গেমার টুইটার তারপর ফেসবুকে পেজ ফলো করেন নাই এখন এই আপনারা ফলো করে করেন আর কোনো প্রবলেম হলে আমার ভিডিওটাতে কমেন্ট করতে পারেন নাহলে আমার ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন সো আপনাদের জন্য সব সময় আমি আছি সবুজ আপনারা দেখতে সবুজ গেমিং স্কোয়াট ইউটিউব চ্যানেল সো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই